এখন তো অফিস টাইম এন্ড আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে আজকে কলকাতার একটা স্ট্রিট ফুড ট্রাই করবো আমরা এন্ড তোমাদেরকে রিভিউ দেবো যে কীরকম কী তৈরি করছে। আপাতত মানে স্টার্ট করছি এখন থেকে, সো এরকম ভিডিও র্যাপিড আসতেই থাকবে। দেখো ভিড় দেখো এখান থেকে, তো জেব্রা ক্রসিংয়ের সময় একটা আলটিমেটই লাগে অ্যান্ড এখান থেকে গিয়ে দেখি, দেখা যাক যে কী খাওয়া যায় না খাওয়া যায়, দেন তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট ওখানে যদি রিভিউ নাও দিতে পারি, কারণ প্রচণ্ড ভিড় থাকে, বুঝতেই পারছো ব্যস্ততার শহর অ্যান্ড এখানে অনেক রকমের লোকজন আছে, সেখানে কিছুটা নয়েজও আসতে পারে। তো ফিডব্যাকটা সাইডে গিয়ে দেবো কোথাও একটা, চলো দেখা যাক। হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর প্রতিদিনটার মতো সবার পাশে যাবো অফিসে, তো সেখানে গিয়ে কাজটা মিটিয়ে নিতে হবে, দেন দেখা যাক যে আমরা কোথায় যাই না যাই কী করি। প্রচণ্ড বিজি শহর আর সবাই এখন অফিসের কাজে ব্যস্ত, এদিক ওদিক সব ছোটাছুটি করছে আর আমরাও বেরিয়ে পড়েছি, তো আমাদের কাজটা সালটে নিই, দেন তারপরে দেখা যাক যে আমরা কী করি না করি। তো চলো এবার আমাদের ফ্রাইড রাইসের প্রসেসিংটা শুরু হবে আর ভেজিটেবলসটা সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কাকা সুন্দর করে ওটাকে একটু নেড়ে চেড়ে রান্নাবান্না শুরু করে ফেলেছে আমাদের জন্য সুন্দর একটা। এবার রাইসও চলে গেছে, রাইসের সাথে আবার কিছু ভেজিটেবলস অ্যাড করাই আছে আগে থেকে, দেখা যাক প্রসেসিংয়ের এরপরে কী দেয়। এবার চলে যাচ্ছে মশলা, ছোটোখাটো করে হালকা হালকা করে কাকা মশলাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে কড়াইয়ে, যেগুলো আমাদের পেটে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে একদম ফাইন করে এটাকে একটুখানি নাড়াচাড়া করার পরে দেন দেখা যাক যে কাকার ভিতরে আর কিছু করতে চলেছে। আর ভিডিওটা এখন অবধি যারা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, কারণ এরপরে একটা ঘাতক টেস্টের তোমাদেরকে একটা টেস্টের সঙ্গে পরিচয় করাবো। ও হয়ে গেল, ঠিক আছে। সো আমাদের ফ্রাইড রাইস অলমোস্ট রেডি হয়ে গেছে। কলকাতার বুকে এসে তোমরা যদি মনে করো যে তোমরা স্ট্রিট ফুড ট্রাই করবে, সো কলকাতার বুকে প্রচুর এরকম হাজার হাজার লাখ লাখ স্ট্রিট ফুড আছে যেগুলো তোমরা টেস্ট করতেই পারবে। আর এত সুন্দর একটা স্ট্রিট ফুড তো তোমাদের আজকে টেস্ট করে বলবো। আর অলমোস্ট আমাদের প্লেট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ফ্রাইড রাইসের উপরে কি সুন্দর সুন্দর করে আমাদের এই চিলি চিকেনের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা এখন দিয়ে দেওয়া হবে অ্যান্ড ওই চিকেন পিসেসও দিয়ে দেওয়া হয়েছে আর আমি তো বোনলেস দিতে বলেছি। তো এটা এখন ট্রাই করে দেখবো আর তোমাদেরকে রিভিউটা তোমাদের সামনেই দেবো, মানে যতটা রিভিউ সামনে দেওয়া ততটা দেবো, কারণ আশেপাশে প্রচণ্ড নয়েজ আসছে আর আশেপাশে গাড়ি ঘোড়া চলছে বুঝতেই পারছো। তো আমাদের কাজ তো শেষ হয়ে গেছে, কাজটা জমা দিয়ে দিলাম আর টালা হচ্ছে এখান থেকে পাশের এখানেই একটা জায়গা থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন শুধুমাত্র 50 টাকায়, আর এখানে বোনলেস দুটো পিসও আছে আর টেস্টটাও তোমাদেরকে বলি যে কীরকম কী আছে না আছে, প্রসেসিংটা তো দেখিয়ে দিলাম। বোনলেস দিয়ে 60 টাকা, বোনলেস দিয়ে প্লেট 60 টাকায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন আলটিমেট লাগে। আমরা তো ভাবতে পারিনি যে এরকম একটা প্ল্যান হবে, দেন ঘুরে এসে এখানে এই টাইমে আমরা একটুখানি ফুড সেবন করে নিচ্ছি আর এসডি ভিডিওটা করে নিচ্ছে। তো এটা আলটিমেটলি কাজটাও জমা দেওয়া হয়ে গেছে আর ফ্রি টাইমে এসে এখানে একটুখানি খাওয়া হয়ে গেলো, এত সুন্দর একটা ডিশ এক্সপ্লোরও হয়ে যাচ্ছে এখান থেকে। আর এই কাকার কাছ থেকে আগেও খেয়েছি বাট ভিডিও করা হয়নি, তো নেক্সট ডে আমি আসবো ভেবেছিলাম এসে ভিডিও ক্লিপ নেবো। তো আজকে সুন্দর করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অনলি 60 রুপিস, তো খাওয়ার টাইম হয়ে গেলি দেখা হচ্ছে কিছু করবো।
কি কি আইটেম আছে কাকা একটু বলো। আমাদের কাছে চাউমিন আছে, ফ্রাইড রাইস আছে, পাস্তা আছে, চিলি চিকেন আছে, তারপর পকোড়া আছে। আচ্ছা বেশ, আর তোমার এই ঠিকানাটা বলে দাও যারা যারা দেখে ভিডিওটা দেখে আসবে। ঠিকানাটা আমাদের এখানে ওল্ড হাউস 33 নম্বর। ওকে থ্যাংক ইউ। আসছি কাকা, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া পর্ব তো হলো। দেন এখান থেকে যাবো গিয়ে অফিসে, যেটুকু কাজ আছে সেটুকু কাজ কমপ্লিট করে দেন আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছি, আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন ছুটি। তো এসডি বলছিলো যে কলকাতাতে যখন আছি এখন বাইকটাও নিয়ে আসলে ভালো হতো, এখানে তাহলে একদম উঠতে উঠতে এগোতাম, মানে একটা আলটিমেটই ব্যাপার হয়ে যেত। সত্যি এত সুন্দর রাস্তা, তো মনেই হচ্ছে না যে আমরা রিটার্ন করি। ছুটি ফুটি থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট নর্মাল দিনে বুঝতে পারছো। তো তোমরা ভালো করেই দেখলে যে ফ্রাইড রাইসের যে রাইসটা ছিল সেটাও একটা গুড কোয়ালিটির রাইস ছিল, মানে প্রোডাক্টটা গুড কোয়ালিটি, অ্যান্ড গ্রেভিটাও খুব সুন্দর ছিল। আর ফ্রাইড রাইসের ভিতরে আমারই সেরকম কোনো সস ইউজ করা হয়নি বা সেরকম কোনো মশলা ইউজ করা হয়নি, বাট সেটা একটা অন্য লেভেলেরই একটা স্মেল ছিল আর হেভি সুন্দর লাগছিলো খেতে। আর চিলি চিকেনটা যেহেতু বোনলেস ছিল তাই জন্য ওটা 60 rupees নেওয়া হয়েছিলো, ওটা যদি উইথ বোন থাকতো তাহলে ওটা 50 rupees নেওয়া হতো। সো ওরকম সুন্দর একটা প্যাকেজের মধ্যে আর যা কোয়ান্টিটি ছিল, মানে খেলেই পেট ভরে যাবে, সবাইকে রেকমেন্ড করবো। কাকা তো ঠিকানাটা বলেই দিয়েছে, তো সেখানে তোমরা ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই গিয়ে টেস্ট করে দেবে। ফুডটা একদম অসাধারণ একটা টেস্ট ছিল আর আমরা খুবই সুন্দর ওখানে মজা করেছি। আর এরকম অনেক ভিডিও আসতে চলেছে, মানে এরকম অনেক ভিডিওই আসবে, সো আমি চেষ্টা করবো তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনার। সো এটা ট্র্যাভেল প্লাস ফুড ব্লগের একটা মানে একটা প্রচেষ্টা ছিল। সো তোমাদের ভিডিওটা কীরকম কী লাগলো না লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে বাই।